মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে বিএনপি বলেছেন ওবায়দুল কাদের। খালেদার চেয়ে পরিমনি বিএনপির কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেছেন হাসান মাহমুদ। মালয়েশিয়া 102 বাংলাদেশি আটক। এবং মঙ্গলবার আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিবের মেগা প্রকল্পের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা তার প্রতিহিংসা পরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ঈর্ষাকাতরতা ছাড়া আর কিছু নয়। বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে। বিএনপি মহাসচিব মেগা প্রকল্পে দুর্নীতির কাল্পনিক অভিযোগ করেছেন। আসলে মিথ্যা অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ ও ব্যর্থ এক বিরোধী দলের ঈর্ষাকাতরতা ছাড়া আর কিছু নয়। তারা সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলে ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে। যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প নেওয়ার সাহস সক্ষমতা দেখাতে পারেনি, তারা আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা। বিএনপি উন্নয়ন বিমুখ কথা সর্বস্ব রাজনৈতিক দল, তাদের সময়ের বড় প্রকল্প নেওয়ার মানসিক সাহস সক্ষমতা ছিল না। শেখ হাসিনার সরকারের উন্নয়ন সমৃদ্ধি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অদম্য গতিতে। সড়ক অবকাঠামো খাতে পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল সহ যে কয়টি মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেখানে কোনো দুর্নীতি হলে কাল্পনিক অভিযোগ না করে সুস্পষ্ট প্রমাণ দিন। আমি ফখরুল সাহেবকে চ্যালেঞ্জ করছি, আপনি প্রমাণ করুন কোথায় দুর্নীতি হয়েছে, স্পেসিফিকলি বলুন। আসলে দুর্নীতি প্রবণতা আপনাদের মগজে এবং অস্থিমজ্জা মিশে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেয়েও চিত্রনায়িকা পরিমনি বিএনপি নেতাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সংসদে পরিমনির বিষয়টি নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির দলীয় গ্রুপের নেতাকে দেখলাম এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে সংসদে বক্তব্য রেখেছেন। আমার কাছে মনে হলো তার কাছে খালেদা জিয়ার চেয়েও চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেজন্য এটা নিয়ে তিনি সংসদে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছেন। আজকে বাংলাদেশ যে উন্নত হয়েছে, মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছে, এটি তো সরকার দক্ষভাবে দেশ পরিচালনা করতে পেরেছে বিধায় এটি সম্ভবপর হয়েছে। এটি বাস্তবতা, কেউ স্বীকার করুক আর না করুক। পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকা বাংলাদেশের এই অগ্রগতিতে পঞ্চমুখ, কিন্তু বাংলাদেশে দুই একটি পত্রিকায় আমরা দেখতে পাই এ নিয়ে বিশ্লেষণ করা হয় এবং এই অগ্রগতি আসলে কতটুকু সে নিয়ে প্রশ্ন তোলার অপচেষ্টা চালানো হয়। এই অপচেষ্টা আজকে হচ্ছে তা নয়, এই অপচেষ্টা গত বারো বছর সাড়ে বারো বছর ধরেই হচ্ছে এবং এত সত্ত্বেও দেশ এগিয়েছে। আমি এই জন্য গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবার প্রতি বিনীত অনুরোধ জানাই, অবশ্যই সরকারের বা যে কোনো দায়িত্বশীলের ব্যর্থতা ত্রুটি সেগুলো নিয়ে আলোচনা হবে, সেগুলো নিয়ে খবরও বেরোবে, কিন্তু পাশাপাশি অগ্রগতিটাও মানুষকে জানাতে হবে। কারণ মানুষ যখন দেশকে নিয়ে আশাবাদী হবে না,
তখন দেশ এগোবে না, সমাজ এগোবে না। আশাহীন সমাজ এগোতে পারে না, আশাহীন মানুষ যেমন এগোতে পারে না, আশাহীন সমাজও এগোতে পারে না। গণমাধ্যমে সবাইকে অনুরোধ জানাবো যে আমাদের দায়িত্ব হচ্ছে অবশ্যই ভুল ত্রুটি গণমাধ্যমে প্রকাশিত হবে, কিন্তু দেশের যে অগ্রগতি সেটিও ফলাভাবে প্রচার হওয়া প্রয়োজন। যেটি বিশ্বের পত্রপত্রিকায় প্রচারিত হয় সেটি আমাদের দেশে যদি সঠিকভাবে না হয় সেটি খুবই দুঃখজনক। মূল্যায়নের দিক দিয়ে কয়েক বছর ধরে আমরা উপরের দিকেই আছি। এই জন্য আমি এই মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তাবৃন্দ, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। কে কোথায় মধ্যরাতে গিয়ে মদ্যপান করে, সেই জন্য সেখানে কোনো ঘটনা ঘটলো, বিষয়টা কি জাতির জন্য কি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল? সংসদে বিএনপি দলীয় গ্রুপের নেতা দেখলাম যে তিনি এই বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরে বক্তব্য রেখেছে, বিএনপি দলীয় গ্রুপের নেতা। আমার কাছে মনে হলো তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও ওই চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, সেজন্য এটা নিয়ে তিনি সেখানে বেশ কয়েকদিন বক্তব্য রেখেছে। ফরিদপুর জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ সোমবার সকাল থেকে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রবিবার সকালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা দেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় শুধুমাত্র কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে। এদিকে সকাল থেকে পৌরসভার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। সবাইকে উপযুক্ত কারণ ছাড়া শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অফিসের গাড়ি ছাড়া কোনো গাড়ি শহরে আসতেও বের হতে দেওয়া হচ্ছে না। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২১ জন ভর্তি হয়েছে, মোট ভর্তি রয়েছে হাসপাতালটিতে ১২৭ জন। ফরিদপুর জেলায় গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছেন ৬ শতাধিক মানুষ আর মৃত্যুবরণ করেছেন ১৫ জন। করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ফরিদপুর পৌর এলাকা ছাড়াও ভাঙা ও বোয়ালমারী পৌর এলাকায়ও এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়। তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সোমবার সকাল ৬টা থেকে আমাদের ৩টি পৌরসভাতে প্রাথমিক পর্যায়ে কঠোর বিধিনিষেধ আমরা আরোপ করবো। এখানে এই কঠোর বিধিনিষেধ আলোকে আমাদের সকল ধরনের গণ পরিবহন বন্ধ থাকবে, আমাদের সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে, শুধুমাত্র কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। কাঁচা বাজারগুলো খোলা থাকবে আর ওষুধের দোকান সেগুলি খোলা থাকবে যেগুলো হাসপাতাল সংশ্লিষ্ট বা হাসপাতাল কেন্দ্র। অফিস আদালত খোলা থাকবে, তবে কঠোর স্বাস্থ্যবিধি নিষেধ প্রতিপালন করে অফিস আদালতে আসতে হবে সকল সরকারি বেসরকারি আধা সরকারি স্বাস্থ্যজড়িত জনপ্রতিনিধি। গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনার জের ধরে রোকন সর্দারকে হত্যার প্রতিবাদেও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ২ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত ১৮ জুন শুক্রবার রাতে মিষ্টি বিক্রিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন সর্দারকে হত্যা করা হয়। এই ঘটনার পর গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ মূল হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। হত্যাকাণ্ডের কয়েকদিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার না করে গ্রামবাসী ও নিহতের স্বজনরা মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ বক্সী সূর্য, রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিদুল সরকার, যুবলীগ নেতা সজ্জল আহমেদ সহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দ্রুত বিচার আইন এনে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়। দলীয় পরিচয় থাকতে পারে না, আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার কোন সন্ত্রাসীকে তার দলের দলে জায়গা দেয়নি, জায়গা হবে না। আমরা চাই, আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, এই সব সন্ত্রাসীদেরকে এই সব খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা বলতে চাই, আমরা মাসব্যাপী কর্মসূচি দেব, আমরা এই হত্যাকাণ্ড বিচার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ থেকে যাব না। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ার মনিহুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার ৪৬ জন পরীক্ষার্থীর জুনিয়র দাখিল সমাপনী ২০২০ সালে রেজিস্ট্রেশন না করায় সুপারের দায়িত্বে অবহেলা ও দুর্নীতি বিচারের দাবিতে মানববন্ধন করে ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ফটকের সামনে রেজিস্ট্রেশন না হওয়া ৪৬ জন ছাত্রছাত্রী
সহ অভিভাবকরা এই কর্মসূচি পালন করে। ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বাবুল খান, লেখক ও সাংবাদিক শাহান শাহাবুদ্দিন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক জসীমউদ্দিন, গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ। স্মারকলিপিতে পরীক্ষার্থীদের 2020 সালে 46 জনের রেজিস্ট্রেশন ব্যবস্থা করা এবং মাদ্রাসার সুপার এ কে এম আব্দুর রহমানের দুর্নীতি, অনিয়ম ও দায়িত্ব বরখেলাপের শাস্তি ও পরিচালনা পরিষদের সভাপতি লিটন মিয়াকে পরিচালনায় ব্যর্থতার দায়ে জবাবদিহিতার আওতায় আনার দাবি শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের। অষ্টম শ্রেণী থেকে উন্নীত হওয়ার কথা ছিল নবম শ্রেণীতে, 2020 সালে তারা শিক্ষার্থী ছিল, দুর্ভাগ্য আজকে হচ্ছে 2021 জুন মাস। এই বিপর্যয় থেকে মুক্তির লক্ষ্যে আমি আমাদের গাজীপুরের জেলা প্রশাসক জনাব এস এম তরিকুল ইসলাম সাহেবকে অনুরোধ করব, তিনি সুসংগত অবস্থানের মানুষ, ন্যায়নগতার প্রশ্নে অন্তত এই 46 জন ফুলের মতো যে কোমল মতো শিক্ষার্থী আছে তাদের দিকে তাকিয়ে তাদেরকে নিবন্ধনের আওতায় এনে আমাদের মণিপুর মুস্তাফিয়া দাখিল মাদ্রাসার সুপার একেম আব্দুর রহমানের বিরুদ্ধে তদন্তের সাপেক্ষে তাকে যেন আইনের আওতায় আনে, এবং যেই সভাপতি আছে লিটন মিয়া, তিনি একজন ব্যর্থ এবং অযোগ্য সভাপতির পরিচয় দিয়েছেন, তাকেও বিচার। ছাত্রদের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছেন, তাদের রেজিস্ট্রেশন না করে যেভাবে তাদেরকে আওতা দিয়ে আবার পরবর্তীতে ক্লাস নাইনের বই তাদেরকে দেওয়া হয়েছে, আওতা দেওয়া হয়েছে, এরকম অরাজক একটা প্রশাসনের মাধ্যমে সেখানে তার ঘুমাটে পরিস্থিতি সৃষ্টি করে এই ছাত্রদের জীবন নিয়ে অনেক চিনিমিনি খেলছেন, এবং তার এই অবহেলা এবং এই ঘুমাটুমি অবশ্য অবশ্যই একটা বিচার আমরা দাবি করি। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে 102 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাদের আটক করে। মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। সোমবার মালয়েশিয়ার বিভিন্ন দেশের মোট 309 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে বাংলাদেশের 102 জন, ইন্দোনেশিয়ার 193 জন, ভিয়েতনামের 4 জন, ভারতের 2 জন ও মিয়ানমারের 8 জন নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার ডেঙ্গিল এলাকার একটি কনস্ট্রাকশন ফার্ম থেকে এসব নাগরিকদের আটক করা হয়। কোপা আমেরিকা ফুটবলে আগামীকাল ভোরে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এক ম্যাচ জয় এবং আরেক ম্যাচে ড্র নিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। প্যারাগুয়ের বিপক্ষে জয় নিয়ে আর্জেন্টাইনের সামনে সুযোগ রয়েছে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখারও। এ ম্যাচের প্রথম একাদশে আর্জেন্টিনা দলে দেখা যেতে পারে স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোকে। মধ্যমাঠ এবং রক্ষণভাগেও আরও কয়েকটি পরিবর্তন ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ। অন্যদিকে প্যারাগুয়ের লক্ষ্য জয়। ব্রাজিলের স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর 6টায় শুরু হবে খেলাটি। এর আগে রাত 3টায় আরেক ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও চিলি। সংবাদ শেষ করব তার আগে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। খালেদার চেয়ে পরিমনি বিএনপির কাছে বেশি গুরুত্বপূর্ণ, বলেছেন হাসান মাহমুদ। মালয়েশিয়া 102 বাংলাদেশি আটক। এবং মঙ্গলবার আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে এখনই আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।